খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলেন জো বিডেন। মার্কিন ইতিহাসে এই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা এবং ভারতীয় বংশোদ্ভূত হিসেবে কোনো প্রধান রাজনৈতিক দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে চলেছেন। বছর 55-এর কমলা চেন্নাই জন্মেছিলেন। তার মা শ্যামলা গোপালন ছিলেন ক্যান্সার গবেষক। 2009 সালে তার মৃত্যু হয়। কমলার বাবা ডোনাল্ড হ্যারিস জামাইকার, তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে তৃতীয় মহিলা হিসাবে ভাইস প্রেসিডেন্টের পদে লড়বেন তিনি। মঙ্গলবার একটি টুইট বার্তায় ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিডেন বলেন, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, আমার সহযোদ্ধা হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিয়েছি। ছোট ছেলের জন্য নির্ভীক যোদ্ধা এবং দেশের অন্যতম সেরা জনপ্রতিনিধি। এই ঘোষণার পর প্রকাশ্যে প্রথম প্রতিক্রিয়া কমলা টুইটারে লেখেন, আমেরিকার মানুষের একত্রিত করতে পারবেন জো বিডেন, কারণ তিনি সারা জীবন আমাদের জন্য লড়াই করে গিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে উনি এমন এক আমেরিকা গড়া তুলবেন যা আমাদের আদর্শ মেনে চলবে। দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আমি সম্মানিত এবং তাকে কমান্ডার ইন চিফ বানানোর জন্য যা করার প্রয়োজন তা করব। খবর 24x7, ইমরাজ মল্লিক।